আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কেক ডেকোরেশনের জন্য কিভাবে হুইপড ক্রিম তৈরি করতে হয়। তো আজকে আমি এখানে ফস্টার ক্লার্কসের হুইপড টপিং মিক্স দিয়ে তৈরি করে দেখাবো, যার নেট ওয়েট হচ্ছে 72 গ্রাম এবং বাংলাদেশি টাকায় এর দাম হচ্ছে 160 অর্থাৎ 160। আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপগুলিতে খুব সহজে এটি পেয়ে যাবেন। এই প্যাকেটটি আমি খুলে নিচ্ছি। এই প্যাকেটের ভেতর দুটো স্যাশে থাকে, হুইপড ক্রিমটা পাউডার ফর্মে থাকে। একটা মিক্সিং বোলে আমি হুইপড ক্রিম পাউডারটা দিয়ে দিলাম। এরপর প্যাকেটের ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে। তো প্যাকেটের গায়ে লেখা আছে প্রতি স্যাশের জন্য আমাকে হাফ কাপ ফ্রিজে রাখা ঠান্ডা তরল দুধ ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু দুইটা স্যাশে নিয়েছি, সেহেতু আমার 1 কাপ পরিমাণ ঠান্ডা তরল দুধ দিতে হবে। তো আমি অলরেডি দুধটা তৈরি করে রেখেছিলাম। আমি গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে গুলিয়ে নিয়েছি, তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে 4 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। তো সেখান থেকে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ দুধটা নিয়ে ক্রিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি হাই স্পিডে এটাকে বিট করব, যতক্ষণ না একটা ফোম তৈরি হচ্ছে বা ক্রিমটা তৈরি হচ্ছে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, তারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে ধৈর্য এবং সময়টা অনেক বেশি লাগবে। আর আমি এখানে কোনো চিনি অ্যাড করছি না, কারণ হুইপড ক্রিম এমনিতেই মিষ্টি হয়ে থাকে। তারপরও অনেকে একটু বেশি চিনি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে 1/4 কাপ ক্যাস্টার সুগার দিয়ে নিতে পারেন। ক্যাস্টার সুগার হচ্ছে গুঁড়ো করা চিনি। চিনিটাকে পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার ফর্মে নিয়ে তারপর দিতে হবে। আস্ত চিনি কখনোই দিতে যাবেন না, এতে করে চিনি থেকে পানি ছেড়ে এটা ওয়াটারি হয়ে। তো আমার কাছে মনে হয় যে চিনিটা দেবার আসলে কোনো প্রয়োজন নেই। তো আমি এভাবে ফোম করে নিচ্ছি, দেখুন আস্তে আস্তে কিন্তু ক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে। ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, এটাকে যদি বাঁকা করি অথবা উল্টো করেও ধরি, ক্রিমটা কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে না। এটা এতটাই টাইট একটা কনসিস্টেন্সি হবে। যখন এ পর্যায়ে চলে আসবে এরকম, তখন বুঝবেন আপনার ক্রিমটা একদম তৈরি। এখন এই ক্রিমের সাথে আপনি আপনার পছন্দ মতো ফুড কালার ব্যবহার করে কেক ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন, অথবা কোকো পাউডার মিক্স করে চকলেট কেকের ডেকোরেশন করতে পারেন। এখন আসি কেক ডেকোরেশন কিভাবে করবেন। আমি আজকে জিপলক ব্যাগ দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো পাইপিং ব্যাগ। সুপার শপগুলিতে কিন্তু কেক ডেকোরেশনের জন্য পাইপিং ব্যাগ কিনতে পাওয়া যায়। তারপরও যদি না চান, এরকম জিপলক ব্যাগের এই কোণা অথবা ওই কোণাটা যে কোনো এক দিক কাঁচি দিয়ে অল্প করে কেটে নিতে হবে। তারপরে বিভিন্ন আকৃতির নজেলের সেট কিনতে পাওয়া যায়, প্লাস্টিক অথবা স্টিলের। আপনারা আপনাদের পছন্দ মতো সেট কিনে নিয়ে যেটা ভালো লাগে, যে নজেলের ডিজাইনটা, সেটা এরকম জিপলক ব্যাগের ভেতরে যে কোণাটা আমি কেটে নিলাম কাঁচি দিয়ে, সেই কোণাটা বরাবর নজেলটা এভাবে এঁটে দিতে হবে। তারপরে আমি যে ক্রিমটা অলরেডি তৈরি করে রেখেছি, এই ক্রিমটা এই ব্যাগের ভেতরে দিয়ে দিতে হবে। তারপর এভাবে প্রেস করলেই দেখুন নিচের দিকে একদম সেই পাইপিং ব্যাগের মতোই কিন্তু তৈরি হয়ে গেল। এভাবে খুব সহজেই আপনারা জিপলক ব্যাগ দিয়ে কেক ডেকোরেশনের কাজটা চালিয়ে নিতে পারবেন। হুইপড ক্রিম তৈরির পর যদি আগামী 3-4 দিনের মধ্যে কেউ কেক তৈরি করতে চান, সেক্ষেত্রে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে বোলটাকে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করতে পারেন। আবার অনেক সময় কেক ডেকোরেশনের পর অনেকখানি ক্রিম বেঁচে যায়, সেই ক্ষেত্রে একটা আইসক্রিমের বক্স বা যে কোনো প্লাস্টিক কন্টেইনারে ক্রিমটা রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন
দরকার হবে ডিপ ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তখন কিছুটা সফট হয়ে যাবে ক্রিমটা। তো সেক্ষেত্রে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে হাই স্পিডে 3 থেকে 4 মিনিট বিট করলেই আবার সেই টাইট ফর্মে চলে আসবে। আজকের এপিসোডটি যদি আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।